সামান্য জলের বালতি স্বর্ণকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এরপরে হকি স্টিকের আঘাতে প্রাণ গেল এক 19 বছর বয়সী কিশোরের। ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ড লিচু বাগান এলাকায়। জলের বালতি সরানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত, পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছায় পরিস্থিতি বিশাল মিশ্র। 19 বছর বয়সী কিশোরের মাথায় লোহার রড হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করে তারই প্রতিবেশী প্রিন্স ঝা এবং তার বাবা বিনয় ঝা নামে দুই ব্যক্তি। আহত বিশালকে প্রথমে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কলকাতার এনআরএস মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির লিচু বাগান এলাকায়। কিশোরের বাড়ির লোকের দাবি, অবিলম্বে পলাতক দোষীদের গ্রেপ্তারি এবং ধৃতদের ফাঁসি দিতে হবে। ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে নৈহাটি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। এইভাবে মাথার উপর মারলো, এরকম অভিযোগ আসছে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে ঘটেছিল? ঘটনাটা কি নিয়ে? পানি ঝামেলা সহযোগে বাপ বেটা মিলে দৌড়ে দৌড় করে বাপ বেটা মিলে যে মারা গেছে সে কে হয় আপনার? আমার নাতি আছে। আপনার নাম? আমার নাতি। আপনার নাম বলিয়ে? আপনার নাম? আপনার নাম কি? ইন্দা ঠাকুর। জোরে বলুন। আর প্রিন্স ঝা, তা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে একজনকে জলের পানীয় জলের ঘটনা নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আজকে তার মৃত্যু হচ্ছে। কি বলবেন দিদি? এটা বলছি কি যে বালটিন যখন সরিয়ে দিয়েছে না, হাত ধুতে আমার স্বামী গেছে, বালটিন যখন সরিয়ে দিয়েছে তখন ওই ছেলেটা গালাগালি দিতে লাগলো। তারপরে নিচে আ বললো, নিচে আ। তো নিচে না গিয়ে ওরা বাঁশ নিয়ে উপরে চলে এসে, ওরা হ্যাঁ দু ভাই বাঁশ নিয়ে এসে, এর বাবাকে কারা দু ভাই বলতে কারা কারা? সৌরভ আর যেটা ছেলেটা ঘটনা। কিন্তু তারা বলছেন যে আপনি তো আমারও শুনবেন না। এইখান থেকে এখানে ফেটে গেছে, ফেটে গেছে। তারপরে তারপরে ফেটে গেছে না, তো ছেলে গিয়ে একটা বাইটি আর যে বলুন আপনারা ওই দিয়ে ও আর তার চিতল মিয়ে ও পড়ে গেছে। আর বাবার এখান থেকে এখানে ফেটে গেছে আছে, ওইখানে থানায় গিয়েছে সব লেখা আছে দাদা। আপনার বাবা হয় নাকি? এবং ছেলে, আপনার স্বামী এবং ছেলের বিরুদ্ধে এনারা বলছে তা আপনার স্বামী এবং ছেলেই নাকি মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়েছে? মানে আজকে তার মৃত্যু ফেটেছে। তাহলে আপনার তাহলে আপনার স্বামী তাহলে আপনার স্বামী এবং ছেলে আজকে পলাতক কেন? পালিয়ে গেল কেন? চলে আসবে, চলে আসবে। এর তো মৃত্যু হলো আজকে। পুলিশের কাছে কি গেছিলেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে ওরা? আপনার নাম? আপনার নাম সঞ্জু ঝা। সঞ্জু ঝা, আপনি কে হন? বিনয়ের ছিল ঘটনাটা। কল্পানিতে আমার ভাই জল ভরছিল, ওইটা নিয়ে ঝগড়া হয়েছে। খাবার জল? হ্যাঁ, খাবার জল। পায়খানা থেকে একটা লোক এসেছে, ওই খাবার বালতিটা সরিয়ে দিয়েছে। তার নাম বিনয় ঝা আর একজনের নাম প্রিন্স ঝা, ওর ছেলে। ও মারামারি করেছে, আমার ভাইকে মেরে দিয়েছে। তারা কোথায় থাকে? এই তো উপরে, লাইনেই উপরে থাকে। হ্যাঁ, কি কারণে মারলো আপনার ভাই? জলের জন্য গালাগালি করেছে, তার জন্য আমার ভাই কিছু বলেছে, ওর মধ্যেই মারামারি লেগে গেছে। হকি স্টিক থেকে মেরেছে, লেগেছে ভাই। কোথায় মেরেছে? ওই মাথায়। ঘটনাটা কত কতদিন? শনিবারে। তারপরে কি করলেন? তারপরে হসপিটালে নিয়ে গেলাম, তোমার নৈহাটি হসপিটাল নিয়ে গেলাম। তারপরে কল্যাণী ট্রান্সফার করলো, ওখানে নিয়ে গেলাম। কল্যাণী থেকে আবার কি বলে নীলরতনে ট্রান্সফার করলো, ওইখানে দেখালাম।
দুদিন ওখানে থাকলো, আজকে ডেট করে গেল। আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানলাম, থানা কিছু প্রশাসন কিছু করছে না, প্রশাসন কিছু অ্যাকশন নিচ্ছে না। অভিযোগ পাচ্ছেন না বলছেন? ওরা কেস করতে গেছে, ওদের কেস নিয়ে নিয়েছে। আমাদের কেস 5 মিনিট 10 মিনিট করে আমাদের বহুত লেট করলো, রাত্রিরে দেড়টা সময় অবধি আমরা থানায় ছিলাম, আমাদের কোনো অভিযোগ হলো না। কিছু সাপোর্ট পাচ্ছেন না? আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না। আপনার ভাইয়ের নাম কি? বিশাল কুমার। আচ্ছা, এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এর আগে অন্য লাইনের অন্য লোকের সঙ্গে হয়েছে, কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, ওই ওরই থেকে হয়েছে ঝগড়া। ওই বেসবলের স্টিক বের করছে আর মারছে সবাইকে। যাদের থেকে আহত হলো, হ্যাঁ, যাদের থেকে আহত হলো এবং আজকে আপনার ভাই মৃত্যু ঘটেছে, তাদের নাম কি? তাদের নাম বিনয় ঝা, প্রিন্স ঝা। তাদের তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে? না, এরা পণ্ডিত আছে আর রাজনীতির থেকে যুক্ত আছে। দলের সাথে যুক্ত? দলের নাম আমি বলতে পারবো না। আছে যুক্ত, আমার নাম সৌরভ মিশ্রা। আপনার ভাইয়ের এজ কত ছিল? 19 বছর। এখন কি চাইছেন? এখন আমরা ন্যায় চাইছি, ফাঁসি হোক দুজনার। আমার ভাই মরে গেছে, ওদেরও ফাঁসি হোক, এটাই আমরা। তারা কি এখন পলাতক? ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে। উনি নাকি পায়খানা মানে ঘরে খাওয়ার জন্য উনি থাকেন না, এখানে শনিবার রবিবার করে উনি আসে, উনি এসে জল কলে বালতি লাগিয়েছে, উনি এসে নাকি পায়খানা বালতি নাকি সরিয়ে দিয়েছে, পায়খানা হাত দিয়ে বালতি সরিয়ে দিয়ে বলেছে ছেলেটা কেন সরিয়েছে বলে। তো ওই নিয়ে মারপিট হয়েছে, ওই নিয়ে গালাগালি টালাগালি দিয়েছে, এবার ওই নিয়ে ঝগড়া হয়েছে। ওর মনার মা ছেলেটাকে হকি স্টেট মারার জন্য এবার ওকে মেরে দিয়েছে। উনি যখন বলছেন আমাদেরকে মেরে পাতাটা ফাটিয়ে দিচ্ছে, তা 3 দিনের কেস বেশি হয়নি, মাথার ফাটা তো এখন তো থাকবে, একটু দেখাতে বলুন কোথায় ফাটিয়েছে। এইভাবে পানীয় জলের জন্য কেউ কাউকে এভাবে মারতে পারে? তাই তো আমরা বুঝতে পারছি না, এইখানে এই লাইনের মধ্যে ওরা অনেক জনকে মেরে, যেখানে মৃত্যু ঘটে গেল একজন, মানে মৃত্যু ঘটে গেল। একটু একটু হতো পার্টির সোর্স ওদের আছে বলে একটু একটু হতো, চুপ করে। পার্টির সোর্স বলতে কি বলতে আইছেন? আমরা জানি না, এবার পুলিশ কেন নিয়ে কেন কিছু না কিছু তো ঘটনা না, যেটা বললেন আপনি পার্টির সোর্স, আমরা তো ঘরের মহিলা, আমরা কি পার্টি করছে ওরা কি করছে আমরা জানি না। আমার বালতি কলে ছিল, আমার মানে বালতি কলে ছিল, ও বেচারা জল ভরতে গেছে। এবার বিনেজা পায়খানার থেকে এসে পায়খানা হাত দিয়ে বালতিটা ছড়িয়ে দিয়েছে। এবার আমার ছেলেটা বিশাল কুমার মিশ্রা, ও বলেছে আঙ্কাল আপ বালতি কেউ হটায়, হ্যাঁ আপ আমাকে বলতাম বালতি হটা দিতে, তো বলে তুম কোন হতায় বললে ভালো, তো বলছে আমার বালতি আমি জলের ভরবো, তো আমি বলবো না, ওই নিয়ে ওকে গালাগালি দিয়েছে। ঠিক আছে, গালাগালি দিয়েছে, ও চুপ খেতে গেছে। ও আমার দাদাকে এসে বলছে দাদা আমাকে গালাগালি দিয়েছে, ও দাদাও বললো চুপ করে যা কিছু বলিস না। তারপর ও পরে চলে যাচ্ছে, ওকে বলছে তুমসে আমাকে বহুত পুরানা বদলা লেনা হ্যায়, মানে কিছুই হয়নি তাও পুরানা বদলা, হ্যাঁ না 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 না, আশেপাশে ছেলেটা যাচ্ছিল উপর ঘরে টিভি দেখতে, বাপ ছেলে এসে ফাস্টিক নিয়ে ছেলেটাকে মেরেছে মাথার পেছনে, ওই ছেলে পরে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, বড় ভাইটাকেও এইখানটা মেরেছে, ছেলেটার মাথাটা ফুলে গেছে পুরো। ভুলে যাওয়ার পর ও কি করেছে, নিজের হট স্টিক দিয়ে এখানটা মেরে নিজেরটা ফাটিয়ে পুলিশে চলে গেছে। হ্যাঁ দিদি, তাহলে বলতে চাইছেন শুধুমাত্র পানীয় জল নিয়ে এই গন্ডগোল, তার জেরে যুবকের মৃত্যু? হ্যাঁ, তার জন্য। যারা মারলো তাদের বিরুদ্ধে কি চাইছেন আপনারা? আমরা সিবিআই মানে সিবিআই চাই যে এর পেছনে দেখো কারো ফাঁসি হোক। আপনারা সিবিআই তদন্ত চাইছেন? পুলিশের কোনো সাপোর্ট? আপনার নাম? আমরা কেন পুলিশের আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না? একদিনও আসেনি, আজকে এসেছে, 3 দিন পরে আজকে এসেছে। আমরা 8:30 থেকে থানায় বসে আছি, রাত 2 অবধি ওদের পয়সা খেয়ে নিয়েছে, ওদের কেস হ্যান্ডেল করেছে, আমাদের কেস হ্যান্ডেল করে আমরা যখনই যাচ্ছি আমাদের কুত্তার মতন, তাহলে আপনারা কি করছেন? বাইরে বেরোবেন, বাইরে বেরো, আমরা আবার চলে যাচ্ছি। পুলিশ আপনাদের সঙ্গে সহযোগিতা করছে না, আপনারা কি চাইছেন এখন? দুজনা এসে আমার ভাইকে, ছোট ভাই বিশাল মিশ্রাকে মেরেছে ডট দিয়ে, মেরে মাথা ভেঙে দিয়েছে। শনিবারে ভর্তি হয়েছিল নৈহাটি হাসপাতাল, তারপরে কল্যাণী গেলাম।
ওইখান দিয়ে আমাদেরকে কলকাতা করে দিয়েছে রিফার। তারপরে আজকে সোমবারে দিল্লিতে পাঁচে ডেট করে গেছে। আমরা নৈহাটি থানা দিয়ে সাপোর্ট নিয়েছি, কোনো সাপোর্ট আমরা পাইনি। নৈহাটি থানা আমাদেরকে বসিয়ে এমনি রেখে দিয়েছে, আর কোনো সাপোর্ট আমাদের। বিনয় ঝড় যে স্ত্রী, তিনি বলছেন যে আপনার ভাই নাকি আগে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার ভাই অভিযোগ করছে, ওরা নিজের মারতে গেছে, দুজনে মারতে গেছে, ওর মধ্যে ওর বাবাকে লেগেছে। আমার ভাইকে তো হোসি ছিল না, ও যেমনি মেরেছে আমার ভাই পড়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসন থেকে আমরা চাই যে আমাদেরকে ন্যায় চাই। নৈহাটি থানা আমরা গেলাম, কেস করলাম। তারা তো পলাতক, ভাগ চুকে হ্যায়, ওরা পালিয়ে গেছে, ঘর বন্ধ করে তালা দিয়ে পালিয়ে গেছে। নৈহাটি থানা দিয়ে আমরা কেস করলাম, কোনো শুনবাই নেইনি। নৈহাটি থানা আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে না। আপনার নাম? আমার নাম গৌরব মিশ্র। যে মারা গেছে কি হয়? যে আমার আমার ভাই হয়। দেখুন, এই ঘটনাটা আমার যতদূর সম্ভব মনে হয় যে 6 তারিখে ঘটনাটা ঘটেছে মঙ্গলবার। সেদিনকে আমাদের দুটো বাচ্চা ছেলে গঙ্গার জলে তলিয়ে গিয়েছিলো, সেই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপরেই এই ঘটনাটা ওই দিনটি ঘটেছে। ঘটনাটা ঘটার সাথে সাথে এখান থেকে যে ছেলেটি মার খেয়েছেন সেই ছেলেটিকে নৈহাটি হাসপাতাল, তারপরে JNM হাসপাতাল, তারপরে NRS হাসপাতাল। সেটা আমি শুনলাম হকি স্টিক দিয়ে মারা হয়েছে, এবং যাকে মারা হয়েছিলো সেই ছেলেটি আজকে দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই ছেলেটি আজ প্রয়াত হয়েছে, মারা গেছে। এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে ছেলেটিকে যারা আঘাত করেছিল, ঘটনাটা জল নিয়াকে, খাবার জল নিয়াকে কেন্দ্র করে ঘটনাটা, এবং সাথে সাথে পুলিশ সেই ছেলেটিকে অ্যারেস্ট করেছে এবং দুজনকেই অ্যারেস্ট করেছে। এটা সম্পূর্ণ নন পলিটিক্যাল ঘটনা। এই ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক রং চড়িয়ে বা রাজনৈতিক রং দিয়ে কোনো লাভ নেই, কারণ ঘটনাটি রাজনৈতিক কেউ হস্তক্ষেপ করেও নি। পুলিশের মতন কাজ করেছে। যখন ঘটনাটা ঘটেছে সাথে সাথে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ওখানে যিনি অতিথি ব্যানার্জি, আমার ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেই দিনকে যেটুকু হস্তক্ষেপ করা করেছিলেন, যেহেতু পলিটিক্যালি ব্যাপারটা নয়, আমরা পুলিশকেও বলেছি, আমার সাথে জাস্ট কিছুক্ষণ আগেও বড়বোর সাথে কথা হয়েছে, বড়বোকে বলেছি পুলিশের মতন হস্তক্ষেপ করবে, এবং যেই আসামি হোক তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেওয়ার, আমার মনে হয় দ্রুততার সঙ্গে আমাদের নৈহাটি থানার পুলিশ এটা কাজটা করেছেন এবং গ্রেপ্তার করেছেন। সেখানে নৈহাটি পৌরসভা গোটা অঞ্চল জুড়ে পানীয় জলের এত সুবন্দোবস্ত করেছে, সেখানে পানীয় জল নিয়ে যুবকের মৃত্যু? দেখুন, পানীয় জল নিয়ে যুবকের মৃত্যু, আমি বললাম ঘটনাটা দুঃখজনক, যেহেতু ওটা নদিয়া মিলের কোয়ার্টার, তবু আমরা ওখানে অথরাইজ হোক আনঅথরাইজ যারা কোয়ার্টার অকুপাইড করে আছেন, আমরা যেহেতু পৌর পরিষেবা পৌঁছে দিতে বাধ্য, আমরা জল, ওখানে কমিউনিটি ল্যাট্রিন, ওখানে সব রকম আলো, রাস্তা, আমরা সব করে দিয়েছি। কিন্তু তারপরেও যদি কেউ মারামারি করে একে অপরের, মানে সামান্য একটা ছোট্ট ঘটনা শুনলাম যে ছেলেটি মার খেয়েছে, সেও নাকি শুনলাম এখানকার নয়, তাও তার এখানকার বাড়িও নয়, এখানে বোধ হয় বেড়াতে এসেছিলো না কি এসেছিলো, এবং যে গ্রেপ্তার হয়েছে সেও শুনেছে এখানকার নয়।